অনেক আপুরা আমার কিচেনটা অনেক পছন্দ করেছেন কিচেন নিয়ে ডিটেইলে ভিডিও করতে বলেছেন ইনশাআল্লাহ আমি কিচেনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আমি নওশিন আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে দুপুরে আমি ময়মন সিংহের জনপ্রিয় একটা খাবার রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে করব চ্যাপার পুলি ময়মিন সিং এমন কোনো মানুষ নাই যে সেফা খায় না একমাত্র ময়মুন সিং এর বুঝবো কি মজা একটু ময়মিন সিং ভাষায় কথা বললাম আমি এখানে কুমড়া পাতা নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি একটু ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে যেন পাতাটা নরম হয়ে যায় আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভালোভাবে চিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চাপা চ্যাপাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি চ্যাপা অথেন্টিক যে রেসিপিটা সেটা করব তার জন্য পাটায় বেটে আমি করব আর পাটায় বেটে করলে সেটা স্বাদই অন্যরকম হয় আর যারা বাটা ঝামেলা করতে না চান তারা কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কুচি করেও মশলাটা তৈরি করতে পারেন ময়মনসিংহের মানুষ কিন্তু প্রচুর ঝাল খায় আপনারা যদি জাল বাসায় খাইবার চাইন তাহলে কিন্তু বাসায় মরিচ দিয়ে পাই আর তাহলে বাসায় স্বাদ হইবো সত্যি কথা বলতে আমি কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না আমার হাজব্যান্ডও খেতে পারে না কিন্তু চাপা রান্না করলে একটু ঝাল বেশি করেই দিতে হয় না হলে কিন্তু খেতে মজা লাগে না আর এগুলো কিন্তু এত মি করে বাটার লাগবে না জাস্ট একটু ছেচে নিলেই হবে আর যারা কেটে রান্না করতে চান তারা কিন্তু এই চাপাগুলো মশলাটা যখন কষাবেন তখন দিলেই হবে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে মশলাটা কষিয়ে নিব তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু পানি তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিব তো মশলাটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি পুলিগুলো বানিয়ে তারপর ভেজে নেবো তো কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তো এটা গরম হতে থাকবে আর এদিকে আমি একটা একটু করে পুলি বানাবো আর ভাজবো তো এভাবে এখানে আমি দুইটা করে পাতা নিয়েছি আর এভাবে আপনারা দেখতেই পারছেন এভাবে করে অল্প অল্প করে মশলা ভেতরে ভরে তারপরে এভাবে করে ফোল্ড করেছি এখন একটা একটা করে তেলের মধ্যে এভাবে করে দিয়ে সুন্দর করে ভেজে নেব এই তো পুলিগুলো ভাজা আমার একদম শেষের দিকে এই পুলিটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা আর সাথে যদি একটা লেবু চিপে নেই তাহলে তো কথাই নেই আপনারা যদি এটা না খান তাহলে কিন্তু এটার মজা বুঝবেন না অবশ্যই একবার ট্রাই করবেন যারা মাইমিন সিংয়ের থাকেন তারা তো খেয়েছেন অলরেডি আর যারা খান নাই এখনও মাইমিন সিংয়ের বাইরে থাকেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমি তো লোভ সামলাতে পারিই নাই সাথে সাথে ভাত নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ